উচ্চশিক্ষিত টকবগে তরুণ ইরফান অন্যদিকে শিক্ষিত মার্জিত ঝলমলে তরুণই পারমিতা দুজনেই চায় তাদের নিখাত প্রেম আনুষ্ঠানিক পরিণতি পাক বিয়ে করে আজীবন একসঙ্গে থাকার স্বপ্ন দেখে তারা কিন্তু নানান বিভেদ ইরফান পারমিতার স্বপ্নের সামনে বাধা হয়ে দাঁড়ায় সেই বাধা জয় করে তারা কি পারবে স্বপ্ন পূরণ করতে এমন নানান মন নিয়ে আসছে নতুন ধারাবাহিক দেনা পাওনা আরে এই উপলক্ষে হয়ে গেল এক অনুষ্ঠান যেখানে উপস্থিত ছিলেন ধারাবাহিকটির কলাকুশলীরা কৌশলীরা আর এর বিস্তারিত জানাচ্ছেন দেব রায় এই যে ব্রাদার একটু একটা সময় বাংলাদেশ টেলিভিশনের ধারাবাহিক নাটকের জয় জয়কার ছিল চারদিকে পারিবারিক সব গল্পে অভিনেতা অভিনেত্রীদের অসাধারণ অভিনয় মুগ্ধ করত দর্শকদের তবে এখন সময় পাল্টেছে প্যাকেজ নাটকের কাছে রাজত্ব হারিয়েছে ধারাবাহিক তবে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টায় নির্মাণ হচ্ছে ধারাবাহিক নাটক সম্প্রতি দেনা পাওনা নামের নতুন একটি ধারাবাহিক প্রচারের অপেক্ষায় আছে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে আর এই উপলক্ষে তেরোই মে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিল নাটকটির কলা কৌশলীরা চোখের এ সময় নাটকটির অভিনেতা অভিনেত্রীরা বলেন সবসময় চেষ্টা করে ভালো কাজের সাথে থাকার ভালো কাজের সঙ্গ দল এবং দেনা পাওনা আশা করি যতদিন ধরে আমরা ধারাবাহিক দেখছি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেনা পাওনা সামথিং ডিফারেন্ট অ্যান্ড এইখানে আমার মনে হয় দর্শকদের পছন্দ হবে কারণ এই প্রথম একটা সিনেম্যাটিক ফিল পাচ্ছি আমরা সিরিয়ালের মাধ্যমে সো ডেফিনেটলি অনুভূতি খুবই ভালো আমার আমাকে আসলে পুশ করা হয় যে গো গো ফর দ্য অডিশন দেন আই কেম হিয়ার তারপরে অডিশন দিলাম আমাদের অনেকগুলো অডিশন হয়েছে প্রায় তিন চারটা অডিশন হয়েছে সবার তো অডিশন দিতে দিতে তারপর হচ্ছে আমাদের সিলেক্ট হওয়া দেন হচ্ছে আমাদের গ্রুমিং গ্রুমিংয়ের পরে এই জানুয়ারি থেকে আমাদের আসলে শ্যুটটা শুরু হয় তো আমি এটা বলবো যে আই এম ভেরি লাকি কারণ আমি এখানে এত বড়ো একটা প্রোজেক্টের সাথে থাকতে পেরেছি এত সুন্দর একটা ক্যারেক্টার করতে পেরেছি আমার ক্যারেক্টার নাম হচ্ছে রিয়া এটা একটা ম্যাগাসিরিয়াল দেনা পাওনা দুটা পরিবারের গল্প নিয়ে এগিয়ে যায় একটা পরিবারের আমি মা পারমিতার মার ক্যারেক্টার করছি আমার হাজব্যান্ড আমি আমাদের তিনটা বাচ্চা নিয়ে মধ্যবিত্ত একটা সুখী পরিবার যেখানে বাচ্চাদের নিয়ে সময় কাটে তারা কি করছে খুব সুন্দর একটা পরিবার সুখী পরিবার বলার চলে আপনি অনেক ভালো সাংবাদিক আপনি এত ভালো করে রিপোর্ট করেন না কেন আপনি কেন ভিউয়ের চিন্তা করেন আপনি কেন দুই নম্বরই না সো আমাকে বলে ভাই অনেকে করে না যারা করতেছে ভাল লাগে না আপনারা যারা দু চারজন করতেন তারা করেন না কেন ওরে বাবা বিশাল এতদিন এই ত্রিশ বছর যেখানে গেছি চা খাইয়েছে যেখানে কাজটা সহজ হয়ে গেছে যেখানে ছবি তুলতে চেয়েছে সেলিব্রিটি হিসেবে স্ট্যাটাস দিয়েছে তাহলে এটা তো একটা দায়িত্ব হয়ে গেছে এই আমার কাছে দর্শকদের এটা পাওনা হয়েছে আর আমার হয়েছে দেনা সেই দেনাটা পাওনাটা এবার অ্যাক্টিং করে ডিফারেন্ট চেষ্টা করবো বাকিটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে এই নাটকটি তৈরি হয়েছে দেবরাই দীপ্ত দেশ বিনোদন